দেবী দুর্গার জন্য তৈরি হচ্ছে গহনা বড়ি, মায়ের ভোগেও থাকছে নানান ধরনের বড়ির পদ, হাতে সময় খুবই কম। শারদ উৎসবে দোরগোড়ায় এসে চরম ব্যস্ত বড়ি তৈরির শিল্পীরা। শারদ উৎসব আর দেবী দুর্গার ভোগে বড়ির কোনো পদ থাকবে না, তা নৈব নৈব চ। আর সেই কারণে বড়ি তৈরিতে চরম ব্যস্ততা প্রস্তুতকারীদের। শুধুমাত্র বিভিন্ন ধরনের ডালের বড়ি নয়, দেবী দুর্গাকে আবার দেওয়া হয় গহনা বড়িও। কি ভাবছেন তো, গহনা বড়ি আবার কি? তাহলে আসুন এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক গহনা বড়ি কিভাবে তৈরি হয়। এছাড়াও শারদ উৎসবের একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে প্রস্তুতি কতদূর বড়ি প্রস্তুতকারীদের? বাঙালির রসনা তৃপ্তির একটি বিশেষ উপাদান বড়ি, যা দিয়ে বিভিন্ন রসনা পরিতৃপ্ত করেন বাঙালি। বাঙালির বিশেষ বিশেষ রান্নায় স্বাদকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিতে সাহায্য করে এই বড়ি। বাঙালির বিশেষ রান্নায় যে বড়ির এত স্বাদ এনে দেয়, সেখানে দেবী দুর্গার ভোগের রান্নায় বড়ির ব্যবহার হবে না তা তো হতেই পারে না। শারদ উৎসবের আগে বড়ি প্রস্তুতকারীদের বিশেষ ব্যস্ততা লক্ষ্য করা যায়। দুর্গাপুজো থেকে বারোয়ারি পূজা মণ্ডপের পুজোয় দেবী দুর্গার ভোগে দেওয়া হয় বড়ি। যেহেতু মা দুর্গার আসতে আর কিছু সময়ের অপেক্ষা, সেই কারণে ইতিমধ্যেই চরম ব্যস্ততা বড়ি প্রস্তুতকারীদের। সঠিক সময়ের মধ্যে বড়ি সরবরাহ করতে হবে তাদেরকে। বিভিন্ন ডাল দিয়ে তৈরি হয়ে থাকে এই বড়ি। মটর ডাল, মাসকলাইয়ের ডাল, কলাইয়ের ডাল সহ বিভিন্ন ধরনের ডাল দিয়ে এই বড়ি তৈরি হয়। তবে সবথেকে বেশি বড়ি তৈরি হয় জলপাইগুড়ির ময়নাগুড়ি আনন্দনগর পাড়ায়, যে পাড়া কিনা বড়ি তৈরির জন্য বিখ্যাত। জানা যায় প্রতি বছরই বিভিন্ন জেলা এমনকি ভিন রাজ্য থেকে তাদের কাছে বড়ি তৈরির বরাত আসে। সারা বছর এই বড়ির চাহিদা থাকলেও পুজোর সময় একটু বেশি চাহিদা থাকে বড়ির। সময় মতো বড়ি পৌঁছে দেওয়ার একটি চাপ থাকে প্রস্তুতকারীদের, কারণ দেবী দুর্গার প্রসাদী থালায় ডালের বড়ি না পড়লে যেন ভোগ প্রসাদ অসম্পূর্ণ থেকে যায়। শুধু যে বিভিন্ন ধরনের ডালের বড়ি তৈরি হয় তা না, গয়নার আকারেও তৈরি করা হয়ে থাকে বড়ি। এই গহনা আকারের তৈরি বড়িকে আবার গহনা বড়িও বলা হয়। মূলত শারদ উৎসবে এই বড়ির চাহিদা বেশি থাকে। এই বিষয়ে বড়ি প্রস্তুতকারী এক ব্যক্তি প্রণব বিশ্বাস জানান, সারা বছরই বড়ির চাহিদা থাকে। যেহেতু একেবারে দোরগোড়ায় শারদ উৎসব, সেই কারণে মটর ডাল এবং কলাইয়ের ডালের বড়ির চাহিদা এ সময় একটু বেশি থাকে। মা দুর্গার ভোগ রান্নাতে এই দু ধরনের বড়ি বেশি ব্যবহার করা হয়। এই বিষয়ে তিনি আরো জানান, পূজোর জন্য মাসকলাই ডালে বড়ি হয়, এখন নতুন কলাই উঠছে, স্পেশাল ভাবে মার ভোগে দেওয়া হয় ওটা। আর এবং মটর বড়ি হয়, মটর বড়িটাও নিরামিষ, সামনে কার্তিক মাস আসছে, সবাই নিরামিষ খায়। এক নম্বরভাবে ওটা মানে আলাদা কোয়ালিটিই বানানো হয় স্পেশালভাবে, ওর মধ্যে কোনো ভেজাল থাকে না, খালি ডালেরই বড়ি। হ্যাঁ, অর্ডার দেয় যে যেভাবে নেয়, সে যার যতটা প্রয়োজন সে ততটা অর্ডার দেয়। কুচবিহার আছে, দিনাটা আছে, তারপরে আমাদের জলপাইগুড়ি আছে, তারপরে আপনার আসাম, আসামে খুব খায় বড়িটা, আসামে খুব যায়। আমাদের যখন ওয়েদার খারাপ থাকে তখনই আমাদের কাজটা বন্ধ থাকে। এক কথায় শারদ উৎসবের ব্যস্ততা এখন দিকে দিকে, সব জায়গাতেই প্রস্তুতি এখন একেবারে তুঙ্গে। আকাশে বাতাসে এখন একটাই সুর, উমা আসছেন, আর যার কারণে এত তোড়জোড় চারিদিকে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, জলপাইগুড়ি। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।